আদিবাসী পাড়ার ছোট্ট পাঠশালা। এলাকার শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিয়েছে কয়েকজন স্বেচ্ছা শ্রম দেওয়া মানুষের উদ্যোগ। এখানে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা সহ নাটকেরও প্রশিক্ষণ দেওয়া হয় নিয়ম করে। আদিবাসী পাড়ার ছোট্ট একটি পাঠশালা, কিন্তু বলা যেতেই পারে গোটা এলাকার শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিয়ে যেন নজির গড়েছে এই পাঠশালা। কমেছে স্কুল ছুটের সংখ্যা, বেড়েছে শিক্ষার প্রতি ভালোবাসা। এই পাঠশালার মাধ্যমে এলাকার পড়ুয়াদের শিক্ষার উন্নয়ন হবে, এই আশার আলো দেখতে শুরু করেছেন আদিবাসী এলাকার প্রায় 220টি পরিবার। আমাদের পাঠশালা, এই নামের মধ্যে যেন জড়িয়ে রয়েছে উজাড় করে দেওয়া ভালোবাসা আর আলাদা এক অধিকার। নিঃস্বার্থ ভালোবাসা আর অধিকারের মিশেলে এলাকার পড়ুয়াদের শিক্ষার আলোয় আলোকিত করছে এই পাঠশালা। আলোকিত হয়ে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার জিওলডাঙ্গা আদিবাসী সর্দারপাড়া। আজ থেকে প্রায় 8 বছর আগে আমাদের পাঠশালা নামে একটি পাঠশালা তৈরি হয়। এই এলাকায় প্রায় 220টি আদিবাসী পরিবারের বসবাস। নুন আনতে পান্তা ফুরনোই পরিবারগুলির 70টি ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়াশুনো করছে। এর পাশাপাশি আমাদের পাঠশালাতেও পড়াশুনো করছে তারা। এই আমাদের পাঠশালায় আমার ছেলে, আমরা আদিবাসী, প্রাইভেট টিউশনই দিতে পারি না। যাই হোক, দিদিরা সব রকম পড়াশোনা থেকে, নাচ গান থেকে, আঁকা থেকে সব কিছুই শেখায়। তার মধ্যে থেকেও ছেলে মেয়েদের প্রচুর হেল্পার করে। আমার ছেলেকেও দিদি ভাইরা এ পর্যন্ত 7,000 টাকা ডোনেশন দিয়েছে বই কেনায়। প্রাইভেটের মাইনা টিউশনের দরুন, বই কেনার দরুন। তা দিদিরা খুবই ভালো, আশীর্বাদ করি দিদিরা ভালো থাকুক, আমাদের ছেলে মেয়েও ভালো থাকুক। আমরা মাঠে ঘাটে কাজ করি, আমাদের থেকে দিদি ভাইরাই বেশি প্রচুর কষ্ট করে। আমরা হয়তো মাঠে ঘাটে থাকি, ঠিক মতন সময় দিতে পারি না, টাইম দিতে পারি না। হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা সহ বিভিন্ন এলাকার মোট 8 জন সদস্য মিলে ছোট ছোট ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এগিয়ে আসেন। এদের মধ্যে কেউ স্কুল শিক্ষক, কেউ কেউ অবসরপ্রাপ্ত শিক্ষিকা, আবার কেউ কেউ শিক্ষাকর্মী। সপ্তাহে 5 দিন নিয়ম করে চলে এই পাঠশালার পঠন পাঠন। তবে শুধুই পড়াশুনো নয়, এর পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নাটকের ওয়ার্কশপ, ছবি আঁকা, নাচ সবই শেখানো হয় আমাদের পাঠশালায়। সম্প্রতি পাঠশালার কচিকাচাদের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে দেখা গেল একই ছবি, যেখানে ছোট ছোট পড়ুয়ারা সাঁওতালি সেজে সাঁওতালি নৃত্য করছে। এমনকি শিক্ষক শিক্ষিকাদের সামনে রেখে পাঠশালার মধ্যেই সমবেত কণ্ঠে পরিবেশিত হয়েছে গান। এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন জিওলডাঙ্গা এলাকার আদিবাসী পরিবারগুলির 8 থেকে 80 সব বয়সের মানুষ। আমাদের পাঠশালায় নিয়মিত কবিতা শেখাতে আসা এই পাঠশালা সদস্যা রমা রায় হালদার জানান, এই পাঠশালা তৈরির মূল উদ্দেশ্য মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেভাবে পড়াশুনোর পাশাপাশি সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন পরিবেশে বড় হয়, এদেরও সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। 2015 থেকে আমাদের যাত্রা শুরু। হাবড়া রেল কলোনির যে বস্তি, সেখান থেকে শুরু হয়েছিল কাজটা। আমরা সকলে মিলে ভেবেছিলাম যদি এরকম বঞ্চিত বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য কিছু করা যায়। ওখানে কাজ করতে করতেই মনে হলো যে আরও যদি এরকম আরও বেশি নিডি এরিয়ায় আমরা পৌঁছতে পারি। তারপর খুঁজতে খুঁজতে এখানে আসা, এবং এখানে প্রায় 8 বছর এই স্কুলটি চলছে আমাদের পাঠশালা। এবং এই ভাবনা নিয়ে, কারণ এখানে পড়াশোনা 5 দিন হয় সপ্তাহে, সেই সঙ্গে গান, আবৃত্তি, নাটকের ওয়ার্কশপ, আঁকার ক্লাস, রেগুলার নাচের ক্লাস, এই সমস্ত কিছু হয়। কারণ আমরা চাই আমাদের বাচ্চারা, মানে যে মধ্যবিত্ত ঘরের যেরকম সুষ্ঠু এবং সংস্কৃতি সম্পন্ন
বাচ্চা যেভাবে বড় হয় ওরাও যেন সেই সকল সুবিধা পেয়ে বড় হয়, ওরাও যেন সমাজের মূল স্রোতের সঙ্গে এসে একই সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। এখানে যারা আছেন, কেউ গান শেখান, কেউ পড়ান, হ্যাঁ আমি আবৃত্তি শেখাই এবং সবটা দেখাশোনা করি। হ্যাঁ সকলেই শিক্ষিকা, এখানে হয়তো কেউ কেউ স্কুলে প্রফেশনালি পড়ায়, কেউ কেউ পড়ায় না, কিন্তু সকলেই শিক্ষিকা। এছাড়াও আরও অনেকজন আছেন, আজকে আসতে পারেননি, আমাদের মানে অনেকে মিলেই আমরা এই কাজটা করে থাকি। এদিনের এই অনুষ্ঠানের মিষ্টিমুখ পর্বের শেষে ছোট ছোট পড়ুয়াদের মুখেও দেখা গেল চওড়া হাসি। একে একে প্রণাম করলেন শিক্ষক শিক্ষিকাদের। পড়ুয়াদের গলায় শোনা গেল ভবিষ্যতে কেউ হবেন ডাক্তার, কেউ আবার ভবিষ্যতে স্কুলে শিক্ষিকা হয়ে এই পাঠশালারই দায়িত্ব নিতে ইচ্ছুক। একটু আনন্দিত হচ্ছি, আর আমি বড় হয়ে একজন বড় ডাক্তার হতে চাই, আর এই পাঠশালাটাকে আমরা নিজের হাতে আরও বেশি বড় করে বেশি ইয়ে করতে চাই। ম্যামদের জন্য আমাদের অনেক ভালোবাসা, এবং আমরা আজকে নাচ করেছি, গান করেছি, আর কবিতা করার ইচ্ছে ছিল কিন্তু টাইমের জন্য হয়নি, কিন্তু এর পরেরবার যখন হবে তখন আরও সুন্দর করে হবে। আর ম্যামদেরকে আমরা খুব ভালোবাসি, আর ওই জন্য ম্যামদের জন্য সবসময় এরকম করতে চাই। আমাদের এখানে প্রায় 70 জন মতন আছে। আমি টিচার হতে চাই, আমার বাবাও একজন টিচার প্রাইমারি স্কুলের, আর এখানকার আমি টিচার হওয়ার পরে এখানকার মানে স্কুলের দায়িত্ব আমরাই নিতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।